এই চিঠির ব্যাপারটা অত্যন্ত ব্যক্তিগত, আমি সেজন্য কোনো একটা কিছু বলতে চাইছি না। দিদির সঙ্গে আমার চিঠির লেনদেন হয়, আমি আগেও অনেকবার চিঠি দিয়েছি, আমার সুবিধা অসুবিধা ভাল লাগা খারাপ লাগা সবটাই জানিয়েছি। এর মাঝখানে আমি আবারও দিয়েছিলাম এবং সে এটা ঠিক একটা অনগোয়িং প্রসেস, এটা অনেকবারই হয়েছে। সেটা নিয়ে আমি ঠিক রাজনীতির মঞ্চে কিছু করতে চাই না, এটা আমার খুব ব্যক্তিগত। উনি আমার দিদি, সেই ভরসায় সেই কিছু মতামত নেবার ছিল, সেই হিসাবে ওনাকে আমি চিঠি দিয়েছিলাম। এটা সত্যি আমার খুব ব্যক্তিগত পর্যায়ে এবং আমার বিশ্বাস যে উনি আমার সেই সম্মানটুকু উনি রাখবেন। আপনারা দুজনে দুটো রাজনৈতিক আলাদা দলে বিশ্বাসী, কিন্তু যেভাবে সেখান থেকে একটা প্রশ্ন উঠলো যে ব্যক্তিগত আক্রমণের জায়গা, সেটাকে আপনি কি চোখে দেখছেন? এটাও ভেরি পার্সোনাল, তবে আমি খুব বেশি দিন রাজনীতি করি না, তবে আমার ছোট্ট বুদ্ধি দিয়ে আমার মনে হয় পার্সোনাল আর একটা আমি পছন্দ করি না।